नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং। হ্যাঁ বন্ধুরা, মাঝপথে কিন্তু একজন বিদেশির সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিল একটি আইএসএল এর বড় দল। তো কোন দল কন্ট্যাক্ট এক্সটেনশন করলো এবং কোন বিদেশির সাথে করলো সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো যে বিদেশির সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করা হলো তার নাম হচ্ছে আলভারো ভাজকুয়েজ। তো আলভারো ভাজকুয়েজ হচ্ছেন একজন 38 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড। তো আলভারো ভাজকুয়েজের মার্কেট ভ্যালু হচ্ছে 2.8 কোটি টাকা। বর্তমানে তিনি এফসি গোয়া দলের সাথে যুক্ত রয়েছেন, তোমরা সকলেই জানো। এবং এফসি গোয়া দলের সাথে তিনি কিন্তু 2 বছরের চুক্তি বাড়িয়ে নিলেন, মানে কন্ট্যাক্ট এক্সটেনশন আর কি করে নিলেন। তো ব্যাপারটা হচ্ছে, দেখো আলভারো ভাজকুয়েজ এবারে কিন্তু 14টা ম্যাচ খেলেছেন যেখানে 1টা গোল 1টা অ্যাসিস্ট করেছেন। তো ফর্ম একদমই তলানিতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু বোঝা গেলে কি হবে, প্লেয়ারটি ফর্ম হয়তো এই বছরে নেই কিন্তু প্লেয়ারটি কী মানের প্লেয়ার আমরা সকলেই জানি। তিনি কিন্তু আগের বছরে মানে কেরালা ব্লাস্টার হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন, সেই সুবাদে কিন্তু এফসি গোয়া তাকে নিয়েছিল। এটিকে মোহনবাগানেরও নেবার টার্গেট ছিল, যে এটিকে মোহনবাগান পরে গিয়ে ছেড়ে দেয়, কিন্তু নিয়ে নেয় সেখানে এফসি গোয়া। তো হিরো আইএসএলে এখন অবধি টোটাল 37টা ম্যাচ খেলেছেন যেখানে কিন্তু 9টা গোল আর 3খানা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে। তো খুবই ভালো প্লেয়ার এই আলভারো ভাজকুয়েজ। তো নেক্সট সিজন থেকে আশা করি তিনি ফর্মে ফিরবেন এবং পুরনো ছন্দে খেলবেন, সেই রকমটাই কিন্তু আমরা তাকে দেখতে চাই। তো এই আলভারো ভাজকুয়েজ তিনি কিন্তু 2 বছরের চুক্তি বৃদ্ধি করে নিলেন এফসি গোয়ার সাথে, যেটা একটা বড় খবর বলাই যায়। তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।